আয় টুনি আয়, ভালো করে মোছ, ভালো করে মোছ। আরে ওদিকটা হয়নি, ওদিকটা আবার মোছ। কিন্তু মাসি, ওদিকটা তো ভালো করে মুছে দিয়েছি, দেখো তুমি। আয়, বেশি কথা বলবি না, যা বলেছি তাই শোন। মা মা, কোথায় তুমি? বলি কি, আমি কফি কখন খাবো? এখন আমাকে কফি দেয়া হয়নি কেন? হ্যাঁ, কি ব্যাপার রে টুনি, তুই এখনো মুন্নিকে কফি দিসনি কেন? খুব বার বেড়েছে তোর, তাই না? মাসি, আমি তো বোনকে সকাল 10টায় কফি দিয়ে এসেছি, এখন তো 12টা বাজে। বোন তো আজ অনেক দেরি করে উঠেছে, এতক্ষণে কফি ঠান্ডা হয়ে গেছে, তাই আমি নিয়ে এসেছি। এতে আমার কি দোষ বলো তো মাসি? আরে হে, তো দেখছি মুখে বুলি ফুটেছে, এমন মার মারবো না, কাজ করতে দিশে পাবি না। যা বলছি, এক্ষুনি মুন্নিকে কফি দিয়ে আয়। এসব কি বানিয়ে এনেছিস? হ্যাঁ, কফি না শরবত? নে, তুই বানিয়েছিস তুই খা। ইশ, ওরে বাবা রে, আমার কাছে চলে গেল, আমার কাছে চলে গেল। বোন, তুই গরম কফি আমার গায়ে ছড়িয়ে মারতে পারলি। আরে আ, ছুঁড়ে মেরেছি, বেশ করেছি। যা বলছি আমার সামন্থীকে। বাবা মা, তোমরা আমাকে একা রেখে কেন চলে গেছো? সারা দিন আমি কাজ করি, কিন্তু তারপরও মিনু বাসি আর বোন আমাকে কথা শোনায়, আমার আর ভালো লাগে না। এই টুনি, এই তুই রাজপুত্রের সামনে বাধা দিলি, তোর সাহস তো কম নয়, তোর কি শাস্তি হতে পারে তুই কি জানিস? আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। কি হয়েছে সিপাহি, এভাবে চিৎকার করছো কেন? বলবেন না রাজপুত্র, এই বনের টুনি আমাদের পথ আটকিয়েছে। বজ্জার টুনি, দেখাস তোর কি করি। দাঁড়াও সিপাহি, এত আনমনে পথ চলছো কেন? হ্যাঁ, যদি তোমার বা আমাদের কোনো ক্ষতি হয়ে যেত। মাফ করবেন রাজপুত্র, আমি কলসি করে তাড়াহুড়ো করে পানি নিয়ে যাচ্ছিলাম, তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গিয়েছি। তাড়াতাড়ি পানি নিয়ে না যেতে পারলে যে মাসি আমাকে অনেক মারবে। আচ্ছা ঠিক আছে টুনি, তুমি এখন যেতে পারো। এই যে মহারানী পানি আনতে গিয়ে তো দিনটাই কভার করে দিল। যা যা, এবার তাড়াতাড়ি রান্না করে উদ্ধার কর আমায়। বলি কি মিনু, মাসে মাসে কত টাকা খরচ করে দোকানে কামলা রাখি, তোমার ওই পিস্তত বোনের মেয়েটা যদি দোকানে রেখে দিতাম অনেক টাকা সঞ্চয় হতো। আরে এই বুদ্ধিটা তো আগে আমার মাথায় আসেনি, কাল থেকে ও বাড়ির কাজও করবে, দোকানে সবজিও বিক্রি করবে। টুনি, হ্যাঁ টুনি, কোথায় গেলি রে? মহারানীর কি ঘুম হয়নি নাকি? হ্যাঁ হ্যাঁ মাসি, ডাকছো? আমার শরীরটা আজ বড্ড খারাপ গো, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। থাক, তোকে আর অজুহাত দেখাতে হবে না, যা তাড়াতাড়ি রান্না করে দোকানে যা। আজ থেকে তোর মেসোর দোকানে সবজি বিক্রি করবি, তোর মেসোর শরীরটা ভালো নেই। দোকানে? কিন্তু মাসি, আমি একাই এত কাজ কি করে করব? কি করে করবি সেটা তুই জানিস, আমার কাজ হলেই হলো, আমার বাড়িতে থাকিস, আমার কাজ। আর কাজ করবি না, কাজ না করলে কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, এই বলে দিলাম। মিনুর কথায় টুনি অনেক কষ্ট পায়, আর মন খারাপ করে বাড়ির সমস্ত কাজ করে। এরপর সে দোকানে চলে যায়, আর দোকানে গিয়ে সবজি বিক্রি করতে থাকে। সবজি নিয়ে যাও সবজি, টাটকা টাটকা সবজি, সবজি নিয়ে যাও সবজি। আরে এটা টুনি না, ও সবজি বিক্রি করছে, অনেক দিন পর দেখা হলো, যাই গিয়ে কথা বলি। কিন্তু এভাবে কথা বললে কিছু যদি মনে করে, আমি বরং সবজি কিনতেই যাই। আরে রাজপুত্র, উনি তো দেখছি এদিকে আসছে, মনে তো হচ্ছে সবজি কিনবে। আরে টুনি, তুমি তুমি এই বাজারে সবজি বিক্রি করো বুঝি? তো টুনি, তোমার বাসাটা কোথায়? না রাজপুত্র, এই দোকানটা মেসোর, আমি আজই এলাম বাজারে। আর আমার বাসা? আমার তো কোনো বাসা নেই, আমি তো মাসির বাড়িতে থাকি, এই বনের শেষেই আমার মাসির বাড়ি। তা রাজপুত্র, আপনার কি সবজি লাগবে? হ্যাঁ টুনি, আমাকে দোকানের সব সবজি দাও। সব সবজি? বা, সবজি নিলে তো অনেক ভালো হবে, মাসিও অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে রাজপুত্র, আপনি সব সবজি নিন।
মাসি কোথায় তুমি এই দেখে যাও আজ আমি কত টাকা নিয়ে এসেছি সব সবজি বিক্রি করেছি গো ওই দেখি দেখি দে দে সব টাকা আমাকে দে যা এখন বাড়ির কাজগুলো কর এমন ভাব করছিস যেন কি হয়ে গেছে একেবারে বা এই টুনিকে দিয়ে তো বেশ টাকা পেলাম এখন থেকে এই টুনিকে দিয়ে সবজি বিক্রি করাবো মিনু কাকিমা ও মিনু কাকিমা বাড়িতে আছেন আরে কাকিমা আপনার তো কপাল খুলেছে আজ রাজপুত্র আসবে আপনার বাসায় আর টুনিকে বিয়ে করে নিয়ে যাবে কি টুনিকে কত চারিকে আমি কখনোই রাজপুত্রের সাথে বিয়ে হতে দিব না বিয়ে হলে আমার মেয়ের সাথেই হবে আরে এই মেয়েটাকে আমি তো একে দেখতে আসিনি টুনি কোথায় আমি টুনিকে দেখতে এসেছি আর টুনিকেই আমি বিয়ে করব বাবা মাথাটা ঠান্ডা করো টুনি তো চলে গেছে আর কখনো আসবে না তুমি মুন্নিকে বিয়ে করো না কখনো না আমি টুনিকে ছাড়া কাউকে বিয়ে করব না আমাকে ক্ষমা করবেন মা এই টুনির জন্য আমার বিয়ে ভেঙে গেল তুমি যে করি হোক ওই টুনিকে বাড়ি থেকে তাড়ার ব্যবস্থা করো না হলে আমি সুদর্শন রাজপুত্রকে বিয়ে করতে পারবো না একি মাসি তুমি এত রাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এই জায়গাটা তো আগে কখনো আসিনি আমার তো খুব ভয় করছে মাসি আরে টুনি ভয় করছিস কেন আমি তো আছি তোর সাথে তুই একটু দাঁড়া আমি পানি খেয়ে আসছি আরে মাসি কোথায় গেল আমার তো খুব ভয় করছে মাসি মাসি কোথায় তুমি এবার আমার কি হবে এদিকে মরে হয় বাঘও আসছে ভাগ্য আমাকে কে ফেলবে কেউ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আনে কে বাঁচা তুই এভাবে কান্না করছিস কেন ভয় পাস না আমি আছি তুই নির্ভয়ে আমাকে সব কথা বলতে পারিস এরপর টুনি তরমুজকে সব কথা খুলে বলে সব শুনে তরমুজ বলে আহারে তোর বড্ড কষ্ট তোর মাসি তোর সাথে খুব অন্যায় কাজ করেছে আজ রাতে তুই আমার তরমুজের ভিতরে থাক তোর কোনো ক্ষতি হবে না তোমাকে অনেক ধন্যবাদ তরমুজ তুমি আমাকে রাতে সাহায্য না করলে হিংস্র পশু আমাকে খেয়ে ফেলতো আমি সাহায্যকারী তরমুজ অসহায়তে সাহায্য করাই যে আমার কাজ শোন বাছা আমি তোকে একটা তরমুজ দিচ্ছি এই নে এই ছোট তরমুজটা তোকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে তোর যখন যা মন চাইবে তুই তরমুজের কাছে চাইলেই পেয়ে যাবি মা আমার যা খুশি লাগছে না এতদিনে এই টুনিটাকে বাসা থেকে আমরা তাড়াতে পারলাম এতক্ষণে জঙ্গলের হিংস্র পশু ওই টুনিকে খেয়ে ফেলেছে এখন রাজপুত্রের বউ শুধুমাত্র আমি হব ছি বোন ছি তোরা এত নিচ আরে টুনি তুই তুই কি করে বেঁচে এলি আমি তো হ্যাঁ মাসি আমি আমি তোমাকে আমার মায়ের মতো শ্রদ্ধা করতাম আর তুমি কিনা ছি আমার বলতে লজ্জা লাগছে তোমরা এত নিচে নামবে আমি তো কখনো ভাবিনি তোমরা আমাকে কখনো আপন ভাবনি কখনো না এই একদম ন্যাকা কানা কাটবি না যা যা বলছি এখান থেকে আরে আরে কি হয়ে গেল আমি কালো হয়ে গেলাম কি করে মা কি আমার কি হয়ে গেল দেখেছিস বোন তোর বাপের শাস্তি তুই পেয়েছিস অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয় এখন বুঝবি কেমন লাগে শয়তান টুনি তোর জন্য আমার এত বড় ক্ষতি হলো তোকে আমি তো ছাড়বো না এর শেষ আমি দেখে নেব দূর হয়ে যা বলছি আমার বাড়ি থেকে এবার কি হবে আমি কোথায় যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই কি তরমুজ বাড়ি এর মানে তরমুজ সত্যি বলেছিল এই ছোট তরমুজটা আমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে এখন থেকে এই তরমুজ বাড়িটা আমার আমার আর কোনো কষ্ট থাকবে না
এরপর টুনি সেই তরমুজ বাড়িতেই থাকতে শুরু করে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন টুনির বাড়িতে রাজপুত্র টোনা চলে আসে। একে রাজপুত্র, আপনি আপনি আমার বাড়িতে? হ্যাঁ টুনি, আমি আমি তোমাকে অনেক খুঁজেছি, অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে অনেক পছন্দ করি। এরপর টুনি বিয়ের জন্য রাজি হয়ে যায়। টোনা টুনিকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যায়। আর এসব দেখে মিনু আর মুন্নি বলে, মা আমরা টুনির সাথে অনেক অন্যায় করেছি, তার পাপের শাস্তি এখন পাচ্ছি, আমি কি আমার রূপ ফিরে পাবো না? মা কাঁদিস না রে মা, কাঁদিস না। আমাদের যে এসব প্রাপ্য রে, আমাদের পাপের বোঝা যে অনেক ভারী হয়ে গেছে, এজন্যই বলে পরের বিপদ চাইলে নিজেরই বিপদ হয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রূপপুর জঙ্গলে স্বামী হারা এক টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। সেখানে অবৈধ টাকায় গড়া এক বিরাট অট্টালিকায় কালু নামের এক পাখি বাস করত। আজ তো ঘরে একটা দানাও নেই, আমি আমার এই অবুজ মেয়েটাকে কি খেতে দিব? টোনা তুমি তো চলে গিয়ে বেঁচে গেছো আর আমাকে ফেলে গেছো এই বিপদের মাঝে। এখন আমার এই মেয়েটাকে নিয়ে পথে নেমে ভিক্ষা করা ছাড়া যে আমার কোনো উপায় নেই। এরপর টুনি তার মেয়ে টুকিকে নিয়ে পথে পথে ভিক্ষা করতে থাকে। কেউ আমাকে দুটো টাকা ভিক্ষা দিন না, আমার এই মেয়েটাকে নিয়ে যে দুদিন ধরে না খেয়ে আছি, কেউ একটু দয়া করুন। অসহায়দের দয়া করলে ঈশ্বর তাকে দয়া করে, কেউ তো দুটো টাকা ভিক্ষা দিন। টুনি সারা দিন ঘুরে ঘুরে সন্ধ্যায় 10টা টাকা ভিক্ষা পায়। এরপর সেই 10 টাকা দিয়ে একটু খাবার কিনে তার মেয়েকে খাওয়ায়। ওইদিকে কালু তার অবৈধ টাকায় গড়া অট্টালিকায় বসে ভাবে, আমার তো অনেকগুলো জমা জমি আছে, কিন্তু এই জমিগুলো যদি আমি বিক্রি করা শুরু করি তাহলে তো 10টা বছর আমি বসে বসে খেতে পারবো না, তার আগে সব শেষ হয়ে যাবে, আমিও হুদুর হয়ে যাব। না না, এটা হওয়া যাবে না, আমাকে আরো বেশি জমি বাড়াতে হবে, ব্যাংকের টাকা বাড়াতে হবে আমাকে, তবে তো আমি সুখে ঘুমাতে পারবো। এরপর কালু তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর খুঁজতে থাকে কার বাড়ির জমি জমা সে আত্মসাৎ করতে পারবে। ভাবতে ভাবতে তার চোখে পড়ে যায় কিছু সরকারি জমি। এই তো পেয়েছি, এবার আমি এই জমিটা দখল করে এখানে একটা বেকারি দিব, আমি আজই সরকারের কাছে আবেদন করব। এই বলে কালু হাসতে হাসতে বাড়ি গিয়ে সরকারের নিকট আবেদন করে, কিন্তু সরকার কালুর সব টাকা পয়সার তথ্য বের করে আর কালুর প্রতি ক্ষিপ্ত হয়ে কালুর সব জমি জমা বাড়ি ব্যাংক ব্যালেন্স নিলামে তোলে। পাশের জঙ্গলের এক প্রভাবশালী ব্যক্তি এসে কালু সব কিছু কিনে নিয়ে যায়। হায় হায়, এ আবার কি হয়ে গেল? পেশে খেতে গিয়ে এবার আমার যা ছিল তা আমি হারালাম। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল, এখন কি আমি তবে কুঁড়ে ঘরে থাকব? আমার দামি বিছানাটা কোথায় পাবো আমি? এরপর কালু পুরো জঙ্গলের বাড়ি ঘর দোকানপাট ঘুরে বেড়ায় আর তথ্য সংগ্রহ করে যে কোথায় কার টাকা পয়সা গয়নাগাটি আছে। এরপর রাত হয় আর কালু একটা দোকানের সামনে যায় আর দোকানদারের সাথে কালু গল্প শুরু করে দেয়। আমার তো সব টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, তাই আমি ভাবছি একটা দোকান কিনবো, এতে করে আমার খেয়ে পড়ে দিনটা কেটে যাবে, তাই না? তা বেশ তো, দিয়ে দাও একটা দোকান, তারপর সারাদিন তুমি সেই দোকানে বসেই সময় কাটিয়ে দিতে পারবে। এসব গল্পের মধ্যে কালু টুপ করে দোকানদারের টাকা রাখার ব্যাগটা একটা কাঁচি দিয়ে টুপ করে ছিঁড়ে দেয়। এভাবে সে একে একে সবগুলো দোকানে যায় আর গল্পের ছলে সবারই টাকার ব্যাগগুলো একটু করে ছিঁড়ে দেয়। এরপর কালু একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে। এইদিকে দোকানদারেরা সেই ছেঁড়া ব্যাগে সারাদিনের জমানো টাকা নিয়ে যেতে থাকে। দোকানদাররা হাঁটতে থাকে আর টাকাগুলো ওই ছেঁড়া দিয়ে পড়তে থাকে, কিন্তু দোকানদাররা টের পায় না। এইদিকে কালু পেছন পেছন সেই টাকাগুলো কুড়াতে থাকে আর সে একে একে অনেকগুলো টাকা কুড়িয়ে ফেলে।
বাবা আজ এত ভালো বুদ্ধি করেছিলাম যে যার জন্য এতগুলো টাকা পেলাম। আমার এই বুদ্ধিটা যখন কেউ ধরতেই পারেনি, তাহলে আমি যদি সবার বাড়িতে চুরি করতে শুরু করি তাহলে সেটাও কেউ বুঝতে পারবে না। আমার যে আজ কি ভালো টাইডা লাগছে। এসব বলতে থাকে আর কালু খুব হাসতে থাকে। এরপর কালু একে একে জঙ্গলের সবগুলো বাড়িতে চুরি করে, কিন্তু কেউই কিছু টের পায় না। সবাই একজোট হয়। এভাবে আমাদের টাকা পয়সা গয়নাগুলো কে চুরি করে নিয়ে যাচ্ছে? জঙ্গলের এতগুলো বাড়িতে চুরি হলো, এতগুলো দোকানে চুরি হলো, কেউই চোরকে দেখতে পেল না। এটা কি আসলে চোরের কাণ্ড নাকি কোনো ভূতুরে কাণ্ড? আমারও তো তাই মনে হয়। আমার তো মনে হয় কোনো ভূতুরে কাণ্ড এটা। ওরে বাবা রে, শোনো সবাই, নিজেদের দরজা জানালা ভালোভাবে আটকে তারপর ঘুমাবে, বলা যায় না কখন যে কাকে এসে খেয়ে ফেলবে। এরপর সবাই যার যার বাড়ি চলে যায়, আর কালু সেখানেই দাঁড়িয়ে থেকে হাসতে থাকে। এইদিকে টুনি ভিক্ষা করে কালুর সামন দিয়ে যাচ্ছিল, তখন কালু টুনির সাথে গল্প শুরু করে দেয়। কিরে টুনি, এত ভিক্ষা করে কি করবি বল? তার থেকে তুই আমার বাড়িতে কাজ শুরু করে দে, সারা দিন ভিক্ষা করে যা পাস, তার থেকে দ্বিগুণ পয়সা দিব আমি তোকে। তোমার মতো লোকের বাড়িতে কাজ করার থেকে কষ্ট করে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। আমার পর থেকে সরে যাও বলছি। এই যে সরে গেলাম, যা এবার। এই বলে কালু পেছন থেকে টুনির টাকার ঝুলিটা কেটে দেয়। এরপর টুনি হাঁটতেই থাকে আর একটা একটা করে টাকা পড়তেই থাকে, আর কালু সেগুলো টাকা কুড়িয়ে নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। এইদিকে টুনি বাড়ি ফিরে দেখে, এ কি, আমি তো আজ অনেকগুলো টাকা ভিক্ষা করেছিলাম, আর সব টাকা তো এখানেই রেখেছিলাম, কিন্তু সব টাকা কোথায় গেল? আমার ঝুলিতেও কি ভূত ভর করলো নাকি? দূর ছাই, বোকার মতো এসব কি ভাবছি। নিজের মনের ভুল মনে করে টুনি বিষয়টাকে এড়িয়ে যায়। এভাবে কোনো রকমে দিনটা কেটে যায়। এর পরের দিন টুনি আবার ভিক্ষে করে বাড়ি ফিরছিল, কিন্তু এবারও একই ঘটনা ঘটে। টুনি বাড়ি ফিরে নিজের ঝুলিতে কোনো টাকা দেখতে পায় না। এটা তো কোনো ভূতের কাজ হতে পারে না, নিশ্চয়ই কোনো শয়তান পাখির কাজ, কিন্তু কে হতে পারে? আচ্ছা, কালু দাদার তো সব টাকা পয়সা জমি জমা নিলামে উঠে গেছে, তারপরও কালু দাদা এত টাকা কোথায় পাচ্ছে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এরপর টুনি আবার ভিক্ষে করতে যায়, কিন্তু আজ সে তার পুটলিটা কালুর সামনেই রেখে দেয়। এরপর একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে টুনি। এইদিকে কালু, যাক বাবা, আজ তো টুনির ঝুলিটা কাটতেই মনে নেই আমার, তাতে কি হয়েছে, ও নিজেই তো ঝুলিটা রেখে গিয়েছে। এই বলে কালু যেই না ঝুলিটা খোলে, তখনই ভেতর থেকে এক গাদা পোকা এসে কালুকে কামড়াতে থাকে। তখন টুনি আড়াল থেকে বেরিয়ে এসে বলে, আমি জানতাম কালু দাদা তুমি আমার ফাঁদে পা দিবে, আর তুমি যে আসল চোর সেটাও আমি আগে থেকেই সন্দেহ করতাম। এরপর টুনি জঙ্গলের সবাইকে সেখানে ডাকে আর কালুকে ধরিয়ে দেয়। এরপর সবাই কালুকে গণধোলাই দিয়ে জঙ্গল থেকে বের করে দেয়। পিরোজপুর বনে অনেক পাখির বসবাস ছিল, ওই বনে সব পাখিরা মিলেমিশে বসবাস করে। ওই বনে বাস করে এক গরিব টুনি। টুনি দিনমজুরের কাজ করে তার সংসার চালায়। একদিন সকালে টুনি শালিকের বাসায় যায় শালিককে ডাকতে। দিদি, ও শালিক দিদি, বাসায় আছো? কাজে যাবে না আজকে? না রে টুনি, আজকে আমি কাজে যেতে পারবো না, আমার মেয়েটার কাল থেকে ভীষণ জ্বর, আমি এই অবস্থায় ওকে রেখে যেতে পারবো না রে। কাল থেকে জ্বর? তা ওষুধ খাওয়ানি দিদি, ওষুধ খাওয়ালে তো জ্বর কালকেই ভালো হয়ে যেত। না রে টুনি, আমার কাছে যে কোনো টাকা নেই, তাই আমি ওষুধ কিনে আনতে পারিনি মেয়েটার জন্য, কি যে হবে এখন, ঘরে আবার তেমন কোনো খাবারও নেই। দিদি তুমি চিন্তা করো না, আমার কাছে টাকা আছে, তুমি শালুর সেবা করো, আমি এক্ষুনি ওর জন্য ঔষধ আর কিছু খাবার নিয়ে আসছি। এই বলে টুনি চলে যায়।
বেশ কিছুক্ষণ পর হাতে কিছু খাবার আর ঔষধ নিয়ে টুনি শালিকের বাসায় আসে। দিদি, এই নাও ঔষধ, আর এই নাও কিছু খাবার। তাড়াতাড়ি করে শালুকে খাইয়ে দাও তো, তাহলে দেখবে শালু এক্ষুনি ভালো হয়ে যাবে, আর তুমিও তাড়াতাড়ি কাজে যেতে পারবে। টুনি, আমি যে তোকে কি করে ধন্যবাদ দিব ভেবেই পাচ্ছি না রে। আজ এই বিপদের দিনে তুই আমার অনেক বড় উপকার করলি রে বোন। দিদি, কি সব বলছো? আর তুমি কান্না কেন করছো বলো তো? এক পাখির বিপদে আরেক পাখি তো সাহায্য করবে, এটাই স্বাভাবিক, আর এটাই তো পাখির ধর্ম। আমি যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে তুমি আমাকে সাহায্য করবে, তাহলেই তো পরিশোধ হয়ে গেল। এখন আমি যাই দিদি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আর যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলো, ঠিক আছে? এই বলে টুনি চলে যায়। এইভাবে বনের সবাই একে অপরকে সাহায্য করে, আর এইভাবে বনের পাখিদের দিন চলতে থাকে। একদিন মিষ্টিটিয়ে টুনির কাছে আসে, আর টুনি মিষ্টিটিয়েকে দেখে বলে, আরে মিষ্টি দিদি, কি মনে করে আমার বাড়িতে আসলে? কোনো জরুরি কিছু বলতে? হ্যাঁ রে টুনি, ওই যে তুই একদিন বলেছিলি না যে কোনো ভালো কাজের সন্ধান পেলে তোকে বলতে, আমি একটা ভালো কাজের সন্ধান পেয়েছি, তাই তোকে বলতে এলাম। ও, তা কি কাজ দিদি, আর কোথায় যেতে হবে? উত্তরের বনে দিন মজুরের কাজ, দিনে অনেক টাকা মজুরি দেয়। উত্তরের বনে? তাহলে তো আমাদের কাজ শেষ করে বনে ফিরতে রাত হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের দুপুরের খাবার সাথে করে নিয়ে যেতে হবে। তবে আমি আসি, আর শোন, দুপুরের খাবার নিতে ভুলিস না যেন। এই বলে মিষ্টি টিয়ে চলে যায়। পরের দিন টুনি আর মিষ্টি টিয়ে ব্যাগের মধ্যে তাদের দুপুরের খাবার নিয়ে উত্তরের বনে কাজে চলে যায়। উত্তরের বনে কাজের চাপের কারণে ওরা দুজন দুপুরের খাবারটা পর্যন্ত খেতে পারেনি। টুনি, আমার খুবই খিদে পেয়েছে, দুপুরে তো কাজের চাপে একটুও খাবার খাওয়ার সময় পাইনি। চল এখানে বসে একটু খেয়ে নে, তারপর না হয় বাড়ি থেকে আবার হাঁটতে ধরবো। এই বলে ওরা ওখানেই একটা বড় গাছের নিচে খেতে বসে, আর ওরা যেই না খাবার তুলে মুখে দিবে, ঠিক তখনই টুনি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আর টুনি মিষ্টি টিয়েকে বলে, দিদি, আমি কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম, চলো তো দেখি কে কাঁদছে। কে কাঁদে কাঁদুক, আমাদের হাতে সময় নেই, আমাদেরকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। টুনি মিষ্টি টিয়ের কোনো কথা না শুনে ওই কান্নার আওয়াজের দিকে এগিয়ে যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর টুনি একটা বৃদ্ধাকে বসে থাকতে দেখে। তখন টুনি বৃদ্ধার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, এই যে বৃদ্ধা মা, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি খুবই ক্ষুধার্ত, আমি কদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেই না রে মা। ও, এই ব্যাপার, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে টুনি তার সব খাবার নিয়ে গিয়ে বৃদ্ধাকে দেয়, আর বৃদ্ধা পাখিটি সব খাবার খেয়ে ফেলে। আর খাওয়া শেষে বৃদ্ধা পাখিটি টুনিকে বলে, হ্যাঁ রে মা, তুই কি খেয়েছিস, নাকি তোর সব খাবার আমাকে দিয়েছিস বল তো? বৃদ্ধা মা, কোনো সমস্যা নেই, আমি আপনার ক্ষুধা নিবারণ করতে পেরেছি, এটাই অনেক। টুনির এই কথা শোনার সাথে সাথে বৃদ্ধা পাখিটি একটা পরিতে পরিণত হয়। টুনি এ দেখে অনেক অবাক হয়। তখন টুনি ভয় পেয়ে বলে, এ কি, তুমি তো একটা বৃদ্ধা পাখি ছিলে, তাহলে তুমি কি করে এমন হলে, আর কে তুমি? আমি একটা ইচ্ছাধারী পরি, আমি এইভাবে নিজের রূপ পরিবর্তন করে শত গরিব পাখিদের সাহায্য করি। তুমি নিজের সব খাবার আমাকে দিয়ে আমার ক্ষুধা নিবারণ করেছো, তাই এখন আমি তোমাকে সাহায্য করব। এই বলে পরি জাদু করে একটা বাটি আনে, আর টুনিকে ওই জাদুর বাটিটা দিয়ে বলে, এটা একটা জাদুর বাটি, প্রতিদিন সকালে তুমি এই বাটিটার কাছে সোনার মোহর চাইবে, আর এই জাদুর বাটিটা তোমাকে একটা করে সোনার মোহর দিবে, বুঝেছো? এই বলে পরি ওখান থেকে চলে যায়। আর টুনি ওই জাদুর বাটিটির কথা মিষ্টিটিকে না বলে তার খাবারের ব্যাগে রাখে। আর পরের দিন থেকে টুনি সকালবেলা তার ওই জাদুর বাটিটার কাছ থেকে মোহর চায়। জাদুর বাটি, আমাকে একটা সোনার মোহর দাও,
টুনি এ কথা বলার সাথে সাথে জাদুর বাটিটা টুনিকে একটা সোনার মোহর দেয়। প্রতিদিন সকালেই টুনি এইভাবে ওই জাদুর বাটি থেকে একটা করে সোনার মোহর পায়। আর টুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। আর আস্তে আস্তে টুনি ধনী হয়ে যায়। আর টুনি বনের অসহায় পাখিদেরও সাহায্য করে। একদিন টুনি বনের রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় টুনির সাথে যজ্ঞ কাকের দেখা হয়। যজ্ঞ কাক ছিল খুব লোভী একটা পাখি। টুনির এমন ধনী হওয়া দেখে যজ্ঞ কাকের মনে অনেক হিংসে হয়। কি ব্যাপার টুনি বোন, কোথায় যাচ্ছিস এভাবে? আর তুই কিভাবে এত তাড়াতাড়ি ধনী হয়ে গেলি রে? তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস? পেয়ে থাকলে আমাকে একটু বল না, আমিও একটু খুশি হই। আমি তো তোর দাদার মতো, তাই না? টুনি যজ্ঞ কাকের এমন কথায় ওর জাদুর বাটির কথা যজ্ঞ কাককে খুলে বলে। আর সব শুনে যজ্ঞ কাকের অনেক লোভ হয়। আর যজ্ঞ কাক মনে মনে বলে, জাদুর সোনার মোহর দেওয়া বাটি, ওই বাটিটা আমি পেলে তো আমিও অনেক ধনী হয়ে যাব। আমার ওই বাটিটা চাই চাই, আমি ওই বাটিটা চুরি করব। যজ্ঞ দাদা আমি তবে আসি গো, আরেকদিন না হয় কথা হবে। এই বলে টুনি চলে যায়। আর যজ্ঞ কাক রাতের আধারে টুনির বাড়ি থেকে ওই জাদুর বাটিটা চুরি করে। পরের দিন সকালবেলা টুনি ঘুম থেকে উঠে দেখে তার ওই জাদুর বাটিটা আর নেই। টুনি ওই জাদুর বাটিটা খুঁজে না পেয়ে ভাবতে থাকে, আমার জাদুর বাটি তো আমার ঘরেই থাকে, তাহলে আমার বাটিটা কোথায় উধাও হয়ে গেল? কেউ আবার চুরি করেনি তো? ওই জাদুর বাটিটার কথা তো আমি যজ্ঞ দাদা ছাড়া আর কাউকে বলিনি। ওই বাটিটার কথা তো শুধু যজ্ঞ দাদাই জানে। তাহলে কি যজ্ঞ দাদা আমার জাদুর বাটিটা চুরি করেছে? যজ্ঞ দাদার কাছ থেকে আমার ওই জাদুর বাটিটা ফিরিয়ে নিতেই হবে, কিন্তু কি করে নিব? এই বলে টুনি একটু ভেবে বলে, পেয়েছি, এবার লোভী যজ্ঞ দাদা নিজেই আমার জাদুর বাটিটা ফেরত দিয়ে যাবে। আমি এবার একটা চালাকি করব। আমি বাজার থেকে একটা একই রকম দেখতে বাটি কিনে আনবো, আর তারপর হবে আসল মজা। এই বলে টুনি বাজারে যায়। তার একই রকম দেখতে একটা বাটি কিনে আনে। আর তার পরিকল্পনা অনুযায়ী যজ্ঞ কাকের সাথে দেখা করতে যায়। টুনি যজ্ঞ কাককে বলে, দাদা জানো আমার জাদুর বাটিটা না হারিয়ে গেছে, আর ওই বাটিটা হারিয়ে যাওয়ার কারণে ওই পরীটা আমাকে আরো একটা বাটি দিয়েছে, আর সেই বাটিটা একটা নয় গো, অনেকগুলো মোহর দেয়। আবার পরীটা আমাকে এটাও বলেছে যে দুটো বাটি যদি একজনের কাছে থাকে তাহলে দুটো বাটির কোনো বাটি সোনার মোহর দিবে না। এবার আমি আরো ধনী হয়ে যাব দাদা, আমার আগের বাটি হারিয়ে গেছে ভালোই হয়েছে, এবার তো আমি আরো বেশি মোহর পাবো। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। আর যজ্ঞ কাক মনে মনে বলে, আমি তো ওই বেশি মোহর দেওয়া বাটিটাই নিব। আমি আজ রাতেই আমার বাটিটা বদল দিয়ে ওই বাটিটা নিয়ে আসব। যেই বাটিটা একটা মোহর দিবে সেই বাটিটা আমার কাছে রেখে কি লাভ? আমি বরং বেশি মোহর দেওয়া বাটিটাই নিয়ে আসব। যেই ভাবা সেই কাজ। রাতে যজ্ঞ কাক জাদুর বাটিটা টুনির ঘরে রেখে সাধারণ বাটিটা নিয়ে আসে। আর সকালবেলা টুনি তার আসল জাদুর বাটি দেখে অনেক খুশি হয়। আর অন্যদিকে যজ্ঞ কাক বসে বসে ওই সাধারণ বাটির থেকে মোহর চাইতে থাকে, কিন্তু বাটি তাকে কোনো মোহর দেয় না। এই দেখে যজ্ঞ কাক অনেক রেগে যায় আর বলতে থাকে, টুনি তুই খুব চালাক তাই না? তুই চালাকি করে আমার কাছ থেকে জাদুর বাটিটা নিয়েছিস। আমি তোর চালাকির জন্য ইগলকে বিচার দিব, আর ইগল তোকে শাস্তি দিবে। এই বলে যজ্ঞ কাক ইগলের কাছে যায়। আর টুনির নামে ইগলকে মিথ্যে কথা বলে, আর ইগলকে টুনির কাছে নিয়ে যায়। আর ইগল টুনিকে বলে, টুনি তুমি নাকি যজ্ঞর সাথে চালাকি করেছো? তা কি চালাকি করেছো শুনি, আমাকে যজ্ঞ তোমার নামে বিচার দিয়েছে। টুনি ইগলের কথা শুনে সব বুঝতে পারে। আর ইগলকে টুনি সব সত্যিটাও খুলে বলে। সব শুনে ইগল বুঝতে পারে যে আসলে যজ্ঞ কাকেরই দোষ। তাই ইগল যজ্ঞ কাককে বলে, আমি সব বুঝতে পারছি যজ্ঞ, তবে তুই নিজের শাস্তি নিজে পাওয়ার জন্য আমাকে এখানে ডেকে এনেছিস। তোর চুরির শাস্তি হলো তোকে আমি এই বন থেকে তাড়িয়ে দিব।
এই বলে ইগল যোগুগাকে সেই বন থেকে তাড়িয়ে দেয়। আর টুনি আবারও আগের মতো তার জাদুর বাটিটা নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।